না না মার্কেট মার্কেট যে প্রপোজালটা বিদ্যুতের দাম সেটা গ্রাহক পর্যায়ে না সেটা হলো জেনারেশন পর্যায়ে গ্রাহক পর্যায়ে এখনো কোনো রকম সিদ্ধান্ত বা মার্কেট কোনো প্রপোজাল আসে নাই এটা দাম বৃদ্ধি করার এবং আমার মনে হচ্ছে না যে এই সময়ের মধ্যে এটা প্রয়োজন আছে কারণ আমরা দেখছি তো যে কাটা আর গ্রাহক আপনার জেনারেশনের পর্যায়ে যেটা উৎপাদন পর্যায়ে যেটা সেটা গ্রাহকের মানে বার্ক সেটা প্রস্তাব করেছে আমরা এটা বলেছি যে আগে সামগ্রিকভাবে দেখতে হবে আমি এখন জেনারেশন পর্যায়ে বাড়াই দিলাম তারপর আবার গ্রাহক পর্যায়ে যদি আবার কয়েকদিন পরে আসে এটা ঠিক না এটা সামগ্রিকভাবে আগে দেখতে হবে যে পরিস্থিতিটা কি হয় সেই জন্য তারা ওই জায়গাটাকে বিরত রেখেছে এটা হলো বড় বিষয় দ্বিতীয় বিষয় হলো আমি জানি যে ঢাকা শহরে সহ বেশ কিছু জায়গাতে আমাদের লোডশেড চলতেছে কারণ আমরা পশ্চিমাঞ্চল থেকে এখন বিদ্যুৎটা এখনো আনতে পারছি না কারণ হলো আমাদের যে ব্ল্যাকআউট যেটা হয়েছিল সেই কারণে কিন্তু এখনো আমরা পুরো পরিস্থিতি শেষ করতে পারিনি আমার মনে হয় যে বেশ কয়েকটা দিন আরো সময় লাগবে আমরা আশা করছিলাম যে এই মাসে অন্তত ভালো অবস্থা যাবে যেহেতু এই ব্ল্যাকআউটটা হওয়ার কারণে কিন্তু আমরা ঢাকা এবং ঢাকা সহ আশেপাশে এবং বিশেষ করে এই পূর্বাংশে বাংলাদেশের পূর্বাংশে বেশ কিছু জায়গাতে লোডশেড চলতেছে এবং বেশ কতখানি লোডশেড করতেছে আমরা দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করতেছি যে এটা যদি যত সম্ভব আমরা এটাকে সমাধান করার জন্য তা আমি আশাবাদী হয়তো 8 সপ্তাহ 10 দিন বা এরকম সময় লাগতে পারে 2 সপ্তাহের মতো লাগতে পারে আমরা যদি এই পরিস্থিতি নিয়ে আসতে পারি এই জায়গাটা আমরা অন্তত ঢাকা ঢাকা সহ আশেপাশে সহ এই অঞ্চলগুলিতে আমরা লোডশেড মুক্ত করতে পারব আমরা সেই রিপোর্টটা পেলে পরে আমি সম্পূর্ণভাবে বলতে পারবো যে কি কারণে এই ঘটনাটা মূলত পিছনে কাজ করছে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে সকল ব্যক্তি বিশেষ এটার সাথে আমাদের এলএলডিসির সাথে এবং সমন্বয় করে কাজ করে নাই তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিপিডিপি ডেস্কো এবং এলএলডিসি এই তিনজনের সমন্বয়ের না সমন্বয়ের কারণে এই ঘটনাটা ঘটেছে এখন যে অবস্থা দাঁড়াচ্ছে ভবিষ্যতে তেল পাওয়া যাবে কিনা এটা একটা সম্ভাবনা দেখা দেয় পৃথিবীব্যাপী যে অবস্থা হচ্ছে এখন ওপেক তার তেলের উৎপাদন কমায় দিচ্ছে তার মানে বৃদ্ধির দিকে কিন্তু আবার সম্ভাবনা শুরু হয়ে গেল এখন যদি ওপেক বলে যে আমি কালকের থেকে তেল উৎপাদন একদমই বন্ধ করে দিব তখন কি অবস্থা হবে আমরা যে তেলটা পাচ্ছি এখনো বিপিসি কে প্রায় 6,000 কোটি টাকা তার নিজের খাত থেকে তাদেরকে ভর্তুকি দিতে হবে 128 টাকা পরে আমার ডিজেল আমরা বিক্রি করছি 109 টাকা সেটা বড় বিষয় না আমরা চাচ্ছি যে অন্তত একটা স্বর্ণের পর্যায়ে কবে রাখা যায় এখন এটা বলা যাচ্ছে না সারা পৃথিবীতে যেখান থেকে আমরা তেল কালেকশন করি তাদের উপর নির্ভর করছে ঠিক না